ছাত্র সোনামণিরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিক্ষার্থী, আজকে আমাদের হচ্ছে কি ইংলিশ ক্লাস নেব, কিন্তু তার আগে তোমাদের সাথে থিম ডায়ালগ নিয়ে আলোচনা করবো। আজকে আমরা কি করবো বলতো? যেহেতু মাসের শেষ, সবারই তো মনে থাকার কথা যে মাসিক থিম ডায়ালগটা কি স্বদেশ প্রেম এবং সচরিত্র গঠন। যেহেতু আমরা ছোট, এটা কি করতে হবে, এই ছোট থেকে আমাদের ধীরে ধীরে এই কাজগুলো নিজেদের মধ্যে গুছিয়ে নিয়ে আসতে হবে। নিজেদের সাথে এমন ভাবে কাজটা করবো, জানি জীবনে আমি যতদিন বেঁচে থাকবো ততদিনে ওই কাজটা আমি ব্যবহার করতে পারি বা ওই আচার আচরণ আমার থেকে যায়। ঠিক আছে শিক্ষার্থী, সেভাবে আমাদের কি করতে হবে, ঘুরে উঠতে হবে, কি করতে হবে, সব সময় সত্যবান হতে হবে, সৎ পথে চলতে হবে এবং বড়দেরকে সম্মান করতে হবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না। আর আমরা যেহেতু ছোট, এই জন্য আমরা কি করব, আমরা সবসময় সত্য কথা বলবো। যেহেতু হচ্ছে মিথ্যা হচ্ছে একটা কি বড় পাপ, ঠিক আছে, মিথ্যাটা কি বড় পাপ, বা যে মিথ্যা কথা বলে সে হচ্ছে একটা শয়তানের ভাই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা সবসময় সত্য কথা বলবো এবং সবাইকে সম্মান করব। আর স্বদেশ প্রেম হচ্ছে কি নিজ দেশকে ভালোবাসা। কিন্তু আমরা ছোট, সেই জন্য দেশের জন্য কি করব, ছোট ছোট আকারে যে কাজটা সেই কাজগুলো ধীরে ধীরে করতে করতে আমরা কি করবো, বড় ধরনের কাজ করতে পারবো। যেমন আমরা হচ্ছে কি বিদ্যালয়ে আসি, এই বিদ্যালয়ে যতগুলো জিনিস যেমন চেয়ার, টেবিল, ডাস্টার, চক, তাই না, এগুলো আমরা কি করবো, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রাখবো। এটাও আমাদের কি একটা দেশের সম্পদ। এটা যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে আমরা কি করবো, একটা দেশের অংশ, মানে দেশকে ভালোবাসে যে তার একটা অংশ। শিক্ষার্থী, আজকে আমরা ইংরেজি ক্লাস করবো। ইংরেজি ক্লাসে হচ্ছে কি তোমাদের সাথে ক্যাপিটাল লেটার এ থেকে এম পর্যন্ত লিখবো। চলো আমরা সবাই লেখা ফিরে যাই। দেখো, এ কি লিখলাম বলতো, এ, এরপর আমরা কি করেছি, এরপর অ্যাপল, অ্যাপল অর্থ আপেল, এরপর কি করেছি বলতো, অ্যাপল, অ্যাপল অর্থ আপেল। এখন দেখো বি, বিফর কি করেছে বলতো, বিফর বল, বল অর্থ বল। কি বলতো, সি, সি ফর ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। এটা কি বলতো, ডি, ডি ফর ডল, ডল অর্থ পুতুল। এ বি সি ডি, এরপরে কি হবে বলতো, ই, ই ফর কি হল, ই ফর এ, এ অর্থ ডি। এ, এ ফর ফ্যান, ফ্যান অর্থ পাখা। ঘুড়ি,
এরপর কি বলতো? এরপর লায়ন, লায়ন অর্থ সিংহ। এরপরে কি বলতো? এম, এম ফর ম্যান, ম্যান মানে মানুষ। এরপরে কি? এ, এম ফর নেস্ট, নেস্ট মানে পাখির বাসা। ও, ও ফর অক্স, অক্স অর্থ সাপ। পি, পি ফর পেন, পেন অর্থ কলম। তাহলে এখন শিখাচ্ছি এ বি সি ডি ই F, G, H, I, J, K, L, M, N, O, P. তাহলে শিক্ষাতে আমরা আজকে পড়লাম A থেকে M P পর্যন্ত। তাহলে এর পর আমরা কি বললাম বলতো? M for apple, apple অর্থ আপেল। B for ball, ball অর্থ বল। C for cat, ক্যাট অর্থ বিড়াল। ডি ফর ডল, ডল মানে পুতুল। ই ফর এগ, এগ মানে ডিম। এফ ফর ফিশ, ফিশ মানে মাছ। জি ফর গোট, গোট মানে ছাগল। এইচ ফর হেন, হেন মানে মুরগি। আই ফর আইস, আইস অর্থ বরফ। জে ফর জাগ, জাগ মানে জগ। কে ফর কাইট, কাইট অর্থ ঘুড়ি। এম ফর লায়ন, লায়ন অর্থ সিংহ। এম ফর ম্যান, ম্যান অর্থ মানুষ। এম ফর নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। ও ফর অক্স, অক্স মানে ষাঁড়। পি ফর পেন, পেন মানে কলম। তাহলে শিক্ষার্থী আমাদের বাসা পড়ানোর যে লেখা কি বলতো? এ থেকে পি পর্যন্ত লেখা সুন্দর ভাবে লিখে কি করতে হবে? মেসেজ পাঠিয়ে দিতে হবে। শিক্ষার্থী আরেকটি ছড়া পড়াবো, ছড়াটার নাম কি বলতো? লাইফের নাম বাটারফ্লাই, বাটারফ্লাই। সবাই আমার সাথে সুন্দর করবে বলো, বাটারফ্লাই বাটারফ্লাই, ফ্লাই ইন দ্য স্কাই, বাটারফ্লাই বাটারফ্লাই, ফ্লাই সো হাই। বাটারফ্লাই মানে কি বলেছি বলতো? প্রজাপতি। তাহলে বাটারফ্লাই বাটারফ্লাই, ফ্লাই ইন দ্য স্কাই, বাটারফ্লাই বাটারফ্লাই, ফ্লাই সো হাই। শিক্ষার্থী তাহলে আমাদের বাসায় কি পড়া থাকে বলতো? এ থেকে পি পর্যন্ত সুন্দরভাবে লিখে কি করতে হবে? মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিতে হবে। আর যেহেতু আমাদের সময় হাতে নেই, আর কয়েকটা দিন সময় আছে, তাই আমাদের কি হবে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে কি করতে হবে? এখন যে আমরা ভিডিও ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে এবং হোমওয়ার্কগুলো খাতায় সুন্দরভাবে করে মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবে। ঠিক আছে শিক্ষার্থী, আর আজ ক্লাসিক পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।